যারা মানুষের উপরে জুলুম করেছে করবে। এবার তাম পৃথিবীর সাথে আইনটা মিলান, জালেম যারা তারা হামজার মামলার আসামি না আল্লাহর। কি মনে হচ্ছে বলেন তো, আল্লাহ নিজে মামলা দিচ্ছে অথচ নিজেই বিচারক, তিনি আহকামুল হাকিমিন, সব দায়িত্ব বড় বিচারপতিকে, তুমি নিজেই বিচারক, নিজেই মামলা দিচ্ছে, রায় তো উনি দেবেন, আপনার কি মনে হয় যে আপনার পক্ষে রায় আসবে? বাদী যিনি, তিনি নিজে বিচারপতি, তিনি মামলা দিচ্ছেন, নিজে রায় দেবেন তিনি, কি হচ্ছে এবার বলেন সালেমদের, কত খারাপ বদনসিব, কপাল খারাপ ওই সালেমদের যারা জুলুম করেছে দুনিয়ায় এখনো করছে। দুই নম্বরে কাদের বিরুদ্ধে আল্লাহর মামলা? আমার মনে হয় দ্বিতীয় আয়াতের দ্বিতীয় শব্দটা না বললে ভালো হয়, এটা একটু ঝামেলা আছে। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা চালায় তাদের বিরুদ্ধে আল্লাহর মামলা। এ পাঁচ তারিখের পর থেকে আজকে সাতাশ তারিখ, এই কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। সুতরাং যারা এগুলো করছে, আপনার বিরুদ্ধে ডক্টর ইউনুসের মামলা না, আল্লাহর মামলা আপনার বিরুদ্ধে। আপনি এখন সব কিছু সামনে নিয়ে এসে এটা করা লাগবে ওটা করা লাগবে, তো 15 বছর কোথায় ছিলেন? আমার যদি শব্দের অর্থ ভুল হয় যদি আলেম থাকেন একটু বলে দেন, ওয়া বগুনা ফিল আরদি বিগাইরিল হাক। পৃথিবীর ময়দানে যারা অন্যায় ভাবে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করে বেড়ায়, দেখেন তো মাঝে মাঝে এক একটা ইস্যু তৈরি করে মাধ্যম তালাশ করে, খালি কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের জন্য আল্লাহর ঘোষণা, উলাইকা লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আমি দুনিয়ার আখিরাতে রেডি করে রাখছি। কোরআনে কারিমের কিছু মানবেন আর কিছু মানবেন না, তাদের জন্য সতর্ক বার্তা এই সূরা বাকারা প্রথম নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব তাদের জন্য যারা কোরআনের কিছু বিশ্বাস করেন আর কিছু মানতে চায় না, এরকম মানুষ বাংলাদেশে ছিল ছিল মানে এখানে আছে। তাদেরকে কোরআনের নামাজের কথা বললে ঠিক আছে, কিন্তু নামাজের শিক্ষায় ওরা নেই, নামাজ পড়তে বলবেন তাহাজ্জুদ মিলে সায়ত্ত পড়বে, কিন্তু নামাজের যে 27টা শিক্ষা একটা বলতে শুরু করে তখন বলবে এটা রাজনীতি। নামাজের প্রথম শিক্ষা কি? এই যে কাঁথা সোজা করা, ইমাম সাহেব বলে না বারবার, আমি তো কাবায় যতবার নামাজ পড়েছি, কাবার ইমাম, মসজিদে নববীর ইমাম, বারবার একামত হয়ে যাওয়ার পরে মাইকে ঘোষণা দেয় আরবিতে, বাংলা হচ্ছে কাতার সোজা করো, কাতার সোজা করো, তিনবার বলে। ওই সময় বুঝি নাই 16 সালে, এখন টের পাচ্ছি যেটার গুরুত্ব কি, কেন বারবার 5 মাসের আগে কথা বলা লাগবে ইমাম সাহেবের, তাও একামত হয়ে যাওয়ার পরে। এই জন্য বারবার একথা নবীজি জানিয়েছেন যে কাতার যদি সোজা না থাকে, যার জন্য কাতার বাঁকা হবে সেই লোকটা হেদায়েত থেকে ছিল বঞ্চিত হয়ে যাবে।
এতটুকু শেষ না ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর কাতা সোজা করার ভেতরে যে একতা ঐক্যবদ্ধ, মানুষ যেভাবে কাতারের ভেতরে কোন দল মত রাখে না যে এখানে সবাই এক, কারণ এখানে আল্লাহর বিধান পালন করা হবে। কয়টা? আল্লাহর বিধান এখানে পালন করা হবে একটা, তার নাম সেজদা। নাম কি? সেজদা দেওয়ার জন্য এত আয়োজন নাকি অন্য কোন উদ্দেশ্য আছে? সেজদা দেওয়ার জন্য মানুষের এত আয়োজন, বিশাল মসজিদ বানিয়েছি, হচ্ছে না। আবার শুনলাম যে দুইতলা করবে, বলছে গাছতলায় বাসতলায়, ওখানেও নাকি মানুষ বৃষ্টির ভেতরে নামাজ পড়েছে। কি গুরুত্ব দিয়ে দুইতলা মসজিদ বানাচ্ছে, মানুষ যেন কষ্ট না পায়। পাঁচ অক্ত আজান দেওয়ার জন্য আলাদা একজন মসজিদ আছে, এটা পরিষ্কারের জন্য খাদেম আছে, টয়লেট এবং ওষুধখানার জন্য আলাদা ক্লিনার আছে আলাদা। পাঁচ অক্ত নামাজ পড়ানোর জন্য একজন ইমাম আছে, জমা পড়াবে আর একজন খতিবাস। এত আয়োজন করে উদ্দেশ্য, আল্লাহর একটা বিধান এখানে পালন করা হয়, তার নাম সেজদা। নাম কি? এবার আপনার বিবেককে বলেন তো, একটা বিধান পালন করতে গিয়ে যদি এত আয়োজন করা লাগে, বার বার বলা লাগে, তাহলে এর বাইরে কত আয়োজন আছে আমাদের পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে। বলেন এখানে মাত্র একটা বিধান, কোরআনে এরকম বিধান আছে 500। কয়টা? একটা বাদ দিলে এখনো থাকছে কয়টা? 499টা। এখন তো আর মসজিদে নেই, বাকিগুলো সব বাইরে। এখানে একটা পালন করতে গিয়ে যদি সব এক হয়ে যেতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে সব এক, এখন পালন হবে আল্লাহর বিধান। এই শিক্ষাটা আল্লাহ চায় যে আপনি বাইরে নিয়ে যান। এরকম 499টা বিধান এখন পরিবার সমাজ রাষ্ট্রে আছে, ওইগুলো মানতে গিয়ে যদি কেউ বাধা দেয়, তখন আর কেউ নেই, সব আমরা এক। এই শিক্ষাটা আপনি নিতে চান না, তখন বলেন না ওইটা আমার দলের লোক না, ওইটা রাজনীতি, ওইটা জঙ্গির কাজ, ও ঝামেলা আমি নেই, আমি শুধু আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা কাছে করুক গা। এ নামাজের কথা বললে তাও আপনি একটু হালকা পাতলা মানেন, রোজার কথা বললো হালকা পাতলা মানেন, কিন্তু এই পৃথিবীতে ওই 499টা বিধানও যে দরকার, ওই কথাগুলো বলতে গেলে তখন আপনি বলেন এইটা রাজনীতি, এটা রাষ্ট্রের ব্যাপার। আপনি তো কোরআন বোঝেননি, কোরআন ডিপলি ভাবে নিজে বোঝেন না। যারা ডিপলি বোঝে তারা বোঝাতে চাইলে আপনি মানেন না, আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। খেয়াল করেন তো, কিছু মানলেন কোরআনের কথা, বিশ্বাসও করলেন না, কিছু মানেন না, বিশ্বাসও করেন না, উল্টা পাল্টা ধারণা করেন আয়াতগুলোর উপরে, আপনার কি হবে? সারা বাকারের আয়াত অনুযায়ী আল্লাহ বলেন তাদের দুনিয়া আর আখিরাতের শাস্তি আমি তৈরি করলাম, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্ত জীবন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা। এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন, পরের শব্দ তো আরো কঠিন। যারা তাফসীর বলছে জিজ্ঞাসা করেন আসাদ তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি, এটা ভয়ঙ্কর শব্দ। আল্লাহ বলেন মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আজাব যেখানে সেখানে নিয়ে যাব। এরপরের শব্দটা আরো ভয়ঙ্কর, আমাল্লাহ আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দিরা, মনে করছেন আমি কিছু জানি না, তোমাদের সব কাজের খবর হিসাব আমি আল্লাহ রাখি। ও ঢাকাবাসী, আয়াতটা পড়ার পরে এই জন্যই তো ভয় লাগছে যে জালেমদের কি হবে, ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে, আখেরা তো শেষ। কারণ দোয়া করলে তো কোনো মানুষের নামে কবুল হয়, কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই, বঞ্চিত ওরা চির চির বঞ্চিত করে গিয়েছে আল্লাহ। এই কারণে, কারণ সবচাইতে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে, এটা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 13 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون
আল্লাহ পাক বলেন, কি মনে করো দুনিয়ার মানুষেরা যে আমি জালেমদের কোনো খবর রাখি না, জালেমদের কোনো হিসাব আমার কাছে নেই। আরে বেটা, পৃথিবীর সবচেয়ে বেশি খেয়াল রাখি আমি জালেমের জুলুমের দিকে, তীক্ষ্ণ নজর রাখি, এমনিতেই আমার নজর তীক্ষ্ণ। আলিমুন বিদাতিস সুদূর সামিউন বাসীর, এত তীক্ষ্ণ নজর সামনে যেভাবে তোমরা দেখো, আমি আল্লাহ সামনেটা তো ওইভাবেই দেখি, পেছনটাও ঠিক ওইভাবে দেখি। এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না, আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম। এই জন্য সামিউন বাসীর, সূক্ষ্ম শ্রবণকারী, সব কিছু ওই মালিক শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বিশেষ করে জালেমদের। আল্লাহ দুনিয়ায় আর চাই করি তুমি আমাদেরকে জালেম বানিও না, বলে না আমি। তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম, একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে। আমি তো এই আয়াত আনালাম নাকি, একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি, ভুল করেছি, নিয়ে আসলে কোন নতুন নিয়ে আসবে। আর যদি মনে করেন না চা আছে তাই বলছে, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে জানেন না, হামসা বলতে আপনি মানবেন না, আপনি কি হয়েছে, আপনাকে তো আমি বাঁচার জন্য, বাঁচার জন্য এসেছি, আমার বাবার চা আছে, ওই সম্পদ নিয়ে যা কিছু করেছি ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো, আমার অসুবিধা নেই। রাত দিন এত সফর করে কোথায় সেই কুষ্টিয়া, কোথায় এখানে কালকে আবার যাবা লাগবে মনে হয় সেই নওগাঁ, এরপরের দিন আবার চট্টগ্রাম। এভাবেই যে দৌড়াদৌড়ি করছে আল্লাহর কসম, শুধু স্বার্থের জন্য না, আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে সাথী জাহান্নামে যাচ্ছে। এই জুলুমের কারণে, বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল, এই জন্য কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি। তিনটা বছর কত উকিলকে বলেছে আমার মা বাবা, কেউ রাজি না হলে দাঁড়িয়ে করবো কি, জামিন হবে না। একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায়, অথচ আমি নিরপরাধ, আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছি কিচ্ছু জানি না। এরপরও মিথ্যা যারা জানে, তারপরও আমার পক্ষে কেউ নেই, অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে আমার। আমার মনে হয় যারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাফসির চলে তা আমারও আর চলছে। আমি যত বাঙালি দেশে ঘুরলাম, যত বাঙালি আছে প্রত্যেক জায়গায়, এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না ওই ভাষায় ড্রাবিং করে করে তাফসির শুনছে, হয়তো সাইদি সাহেবের, আমি জানাজারি, তাই আমির হামজা। এত ভক্ত থাকার পর একজনও বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব, কেউ নেই, দাঁড়াতে চাই যেও দিতে চাই না, ভয় পায় যে হবে না, কারণ এর বিরুদ্ধে তো আর সলিমদ্দি কলিমদ্দি মামলা দেয় নিয়ে দিয়েছে রাষ্ট্র। আপনার কি একটু ভয় আসে না, একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামজার এত ভক্ত থাকার পরও তিন বছরে কেউ জামিন করাতে না পারে, আপনি যা করছেন, আপনি যা করেছেন, আপনার বিরুদ্ধে হামজা মামলা দেবে না, আপনি আল্লাহর মামলার আসেন। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, এরকম ভয় হয় চিন্তায় জানে সামনে আর কেউ না পড়ে, এই জন্যই তো সতর্ক করছি। হ্যাঁ, গোনাকার তো আমরা সবাই গোনা করেন, কিন্তু মাফ চান, কিন্তু জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সবচাইতে বেশি সতর্ক থাকবা জালেমের, সবচাইতে বেশি সতর্ক থাকবা পৃথিবীর মানুষেরা মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব নেই, পর্দা নেই, ও কিছু বললে কবুল হয়ে যায়, হয়তো কবুল হতে একদিন দেরি হয় না, একদিন সঙ্গে সঙ্গে হয়, এতটুকু তাছাড়া হবে, মজলুমের তো আল্লাহ ফেরত দেয় না, এটা ফেরত দিলে হাদিস মিথ্যা হয়ে যাবে।